চলছিল সেই কাজটি দেখার জন্য আমাদের উৎসবপতি মুছা কলিমোল্লা যে ছেলেটি আজকে নিহত হয়েছে সে দেখার জন্য গিয়েছিল এবং কাজ নির্মমানের কাজ হওয়ার জন্য সেই কাজের সাবকন্ট্রাক্টর বাকিউল মোল্লাকে সে বলে কাজটা কেন খারাপ হচ্ছে এবং তৎসহ যারা যারা কাজ করছিলেন তাদেরকে বলে যে কাজটা খারাপ কেন হচ্ছে দীর্ঘদিনের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে ওই অবস্থা তাকে পিটিয়ে ওখানে অর্ধমৃত অর্থাৎ প্রায় মৃত অবমৃত পরিণত করা হয় এবং রাস্তায় তাকে অল্পক্ষণ যাওয়ার পথে সে মৃত হয়ে যায় অর্থাৎ আজকের দিনে যে ছেলেটি মারা গেছে যে ছেলেটি আজকে গণপিটুনি মানে আমি বলবো যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী যারা পঞ্চায়েত ইলেকশনের আগে আমার এই ছেলেটাকে মারার চেষ্টা করলো আজকেও মারার চেষ্টা করলো আমি শুধু জেলা পরিষদের উপাধ্যক্ষ হিসাবে এইটুকু বলবো যে বিগত দিনের যে হিংসার রাজনীতি আপনারা দেখেছেন ঘোষণা ব্লকে আবার সেটা পুনরাবৃত্তি হলো এবং এর পেছনে কারা কারা আছে পুলিশ প্রশাসন সবাই জানে।